আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, গোপন গুনাহের ব্যাপারে সাবধান থাকা জরুরি। আপনি যদি উপরে দিনদার হয়ে থাকেন কিন্তু গোপনে গুনাহ করে যাচ্ছেন, এরকম অনেক মানুষ আছে যারা বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে। এই ব্যাপারে আমাদের সালাফগণ আমাদেরকে বারবার সতর্ক করেছেন। শেখ আব্দুল আজিজ আত তায়েফি তিনি বলেন, হেদায়েতে পাওয়ার পর যত মানুষ পুনরায় জাহেলিয়াতের জীবনে ফিরে গিয়েছে তাদের অধিকাংশই এমন কাজের দিকে ঝুঁকে গিয়েছিল যা তারা লোকচক্ষুর অন্তরালে করত। তাই গোপনে আপনার দিনদারি বজায় রাখুন এবং আল্লাহর সাথে সৎ থাকুন, তিনি আপনার বাহ্যিক দিনদারি রক্ষা করবেন। আর আমরা অনেক তো হাদিস জানি, অনেক তো হাদিস শুনি আমরা, যেখানে বলা হচ্ছে কিছু লোকের আমল পাহাড় পরিমাণ হবে, সেগুলোকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন, কারণ তারা অনন্য ইবাদতও করত, আবার যখন সুযোগ আসত গোপনে কবিরে গুনায় লিপ্ত থাকত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তিনি দৃষ্টিসমূহের খেয়ানত এবং বক্ষস্থিত লুকায়িত সকল বিষয়ে অবগত আছেন। একটি ঘটনা এমন পাওয়া যায় যে মক্কা বা মদিনায় একজন মুয়াজ্জিনের মৃত্যু হয়েছিল, এমনত অবস্থায় যে সে কোরআন কারিমকে অস্বীকার করেছিল, নাউজুবিল্লাহ। পরবর্তী জানা গেছে সে কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করত না, তার দৃষ্টির লাগাম ছিল ছেঁড়া। সুতরাং গোপনে দৃষ্টি, শ্রবণ এবং মুখের গুনাহ ব্যাপারে যথেষ্ট সাবধান হওয়া জরুরি, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সে অর্থাৎ মানুষ মুখ দিয়ে যে কথায় উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য শতপ্রস্তুত প্রহরী বিদ্যমান রয়েছে। এই জন্য বলি, যারা গীবত, গান, মুভি দেখা, হারাম দৃষ্টিপাত, এসব কিছুই আমাদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে, লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে। আর আল্লাহ তাআলা আরও বলছেন, সে কি জানে না যে আল্লাহ তাআলা তাকে দেখছেন? গোপন পাপ আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, ধীরে ধীরে পাপের কাজে নিমজ্জিত হতে দেয়। আস্তে আস্তে আপনি এই পাপ কাজ ছাড়তে পারবেন না। এই পাপ কাজ আপনার শারীরিক, মানসিক, পারিবারিক সব দিক থেকেই ছেয়ে আসবে, কালো আধা ছেয়ে আসবে। পাপের সমুদ্রে আপনি হাবুডুবু খাবেন। আস্তে আস্তে আপনার ইবাদত করতে স্বাদ লাগবে না, ইবাদত করতে পারবেন না, আল্লাহ তাআলাকে যথেষ্টভাবে স্মরণ করতে পারবেন না। তাই এখনই ফিরে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।